সড়ক ও সেতুর উন্নয়নে বদলে গেল দোহাজারির দৃশ্যপট। চট্টগ্রামের চন্দনাইশ দোহাজারি আরকান সড়ক ও সেতুর দৃশ্য এখন চোখে পড়ার মতো। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। দর্শক, আমরা এখন জানতে চাইব সাধারণ মানুষের কাছে দোহাজারির উন্নয়নের বিষয়ে, ওনার কাছ থেকে জানব ওনার পরিচয় থেকে। আমার নাম ফরমান আলী, দোহাজারি খানবাড়ি। বর্তমান সরকারের এই সময়ে দোহাজারি ব্যাপকভাবে উন্নত হয়েছে, তিনটে ব্রিজ হয়েছে, দুটা মহাসড়ক সেতু আর একটা রেল সেতু। এর মধ্যে আগে দোহাজারি ভাঙ্গাচোরা ছিল, এই সরকারের আমলে দোহাজারি ব্যাস উন্নত হয়েছে। আমার মনে হয় এই সরকার যদি আগামী বারও যদি আসে তাহলে এটা সিঙ্গাপুরে পরিণত হবে। দোহাজারি থেকে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে দোহাজারি থেকে ব্রিজে উঠতেছে গাড়ি। দর্শক, আপনারা দেখতেছেন এটা হচ্ছে যে হাইওয়ে ব্রিজ, একসঙ্গে দুইটা ব্রিজ, আর পাশাপাশি ব্রিজের পর যেটা রেলওয়ে ব্রিজ আপনাদেরকে দেখাচ্ছি, 1 কিলোমিটার দূর করে রেলওয়ে ব্রিজ, এবং দুই পাশে শঙ্খ নদী না ভাঙার জন্য কীভাবে স্পারের কাজ চলতেছে খুব দ্রুত গতিতে আপনারা দেখুন ভালো করে। স্পারের কাজ চলতেছে এবং পাশাপাশি রেলের ব্রিজ, এটা হচ্ছে যে তৃতীয় নম্বর ব্রিজ রেলের জন্য, যে রেল দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত রেল যাওয়ার যে সুব্যবস্থা করেছে সেই রেলের ব্রিজ। একসঙ্গে মিয়ানমার পর্যন্ত যেটা রেল সরকার অনুমোদন দিয়েছে সেই রেলের ব্রিজ, সঙ্গ নদীর উপরে একসঙ্গে তিনটা ব্রিজের কাজ চলতেছে, প্রচুর পরিমাণ কাজ। এখানে আমরা যতটুকু জানতে পারলাম নদীর স্রোতের মতো এখানকার জায়গা সম্পত্তির দাম বাড়তেছে এই উন্নয়নের পরিপ্রেক্ষিতে, নদীর স্রোতের মতো আশেপাশের জায়গাগুলোর দাম বাড়তেছে। সড়কের উন্নয়নে খুশি এলাকার মানুষ, একই সাথে অসন্তোষ প্রকাশ করেছে ফুটপাতের ব্যবসায়ীরা। দোহাজারি এখন যে পরিমাণ হাস চলের অনেক তো খেয়াল লাগে দেইরে ভালো লাগে। আগে কিরকম আছে দোহাজারি? আগে কিরকম আছিল শিবিয়া ইয়ে আছিল আড়াকা বইয়ের ব্যবসা হইলে হইতে কি এত ব্যবসা হই না। আগে ব্রিজ সৌ আছিল দোহাজারি? ওরে বাসা বলতে কি দেরি, এখন হব এখন দুই এখন। সন্তোষ অসন্তোষ সব মিলিয়ে সরকারের এই উন্নয়নকে স্বাগত জানিয়েছেন দোহাজারিবাসী। চন্দনাইশ থেকে তথ্যচিত্রে ছিলেন সাজ্জাদ হোসেন।